সরকার সরকার শুধু সরকারি পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য বাধা দেবেন এটা আইন পুরো বাধা হয় বাধা হচ্ছে সরকার যারা জনগণের জন্য নির্বাচিত নয় যারা জনগণকে প্রতারণা করে ভুল বুঝিয়ে বিদ্রোহ করে ক্ষমতা দখল করে বসে আছে তার যেটা আসুক প্রয়োজন তা হচ্ছে উন্নত চিকিৎসা কেন্দ্রে তার উন্নত চিকিৎসা এরা খুব পরিষ্কার করে বলেছেন যেখানে আমাদের যা কিছু করা সম্ভব আমরা করেছি আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যে প্রযুক্তি নিয়ে আমরা পরবর্তীতে আরো উন্নত ভাবে দেশের বিভিন্ন শেখ খালেদা জিয়া চিকিৎসা করতে পারি আইনের আমাদের আইনজীবী বন্ধুগণ বলেছেন আইন দেখাচ্ছেন তাই বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানতে চাই আমাদের আইনজীবী ভাইদেরকে আইনজীবী ফোরামকে যারা আজকে আপনারা এই সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা আশা সঞ্চার করেছেন আমাদের দীর্ঘকাল যারা আমাদের পথে পথে ঘুরছে আজকে এই সারা দেশ থেকে আইনজীবীরা এসে আমাদের সামনে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনের ঘোষণা দিয়ে আমরা আপনাদেরকে আপনারা আমাকে উজ্জীবিত করেছেন আমরা আরো উজ্জীবিত হয়েছি ইনশাআল্লাহ সকলকে সঙ্গে নিয়ে সমস্ত বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকামী মানুষ সত্যিগুলোকে সঙ্গে নিয়ে আমরা দুর্বল গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশভক্তি এবং খাদিজাকে মুক্ত করব এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা দিয়ে পাঠাতে সক্ষম হব বন্ধুগণ এবং এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ঘটাতে সক্ষম হব আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ